মাননীয় কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসিছেন মোর লাগি গাঁরু আশীর্বাদ করাবার লাগি মুই ভারতীয় জনতা পার্টি তরফরু পদমপুর উপনির্বাচন এবেলে হিসাবে ঠিয়া হয়েছে ভারত সরকার কেন্দ্রমন্ত্রী দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকার যে ঘনিষ্ঠ সহযোগী দেশকে আগকে বড়াবার লাগি যে ভারত সরকার প্রমুখ ভূমিকা রাখছেন আজ আমার গাঁকে বড় জনম মাটিকে আইসছেন মাননীয় কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মুই তার আগে মোর জনম মাটি গাঁ ফাইকমাল যে গাঁরে মোর জনম হয়েছে সে গাঁর লোক মানকর আশীর্বাদ কামনা করুছে মতে হরাবার লাগি নবীন পটনায়ক সরকার যেন 60 জন বিধায়ক ও 15 জন মন্ত্রী পঠাইছেন গাঁ গাঁরে বলুছেন শহ শহ হাজার হাজার কোটি টাকার পার্টি বার কাম করুছেন মতে হরাবার লাগি মোর গাঁর লোক মানে যদি মতে আশীর্বাদ দেবে মুই যে মাটির মোর জনম হয়েছে কালকে যদি মোর পাশকে মৃত্যু হয়ে আসবা তো এই মাটির মোর মৃত্যু হবা কিন্তু যে মানে আসিছেন মতে হরাবার লাগি নবদাস ভলিয়া মন্ত্রী যে কি ধরে এক নম্বর গুন্ডা ফেলে জানকি পণ্ডা সরকার আজ বিজু জনতা দল সরকার ভি এক নম্বর গুন্ডা সাজিছেন ইনকে মন্ত্রী হিসাবে নাই আসবার কিছু গুন্ডা লোক মানকে ধরে কি হতন করাবার লাগি আসিছেন ইনে সুশান্ত সিং হও কি রাজু ঢুলকিয়া হও তবে যদি 22 বরস ভিতরে ওড়িশার বহুতে কাম করিছ গুন্ডা বদমাশ আতঙ্কাত করিকি কাই করি আসুছ তোমকে তো লোক ভোট দেবে যে বহুতে কাম করো 22 বরস ভিতরে আজ ভি লোক সুশীতান হসপিটালে তবে ডাক্তার যাই না পরবার নবদাস আর আজকে আসিছ গুন্ডা বাহিনী ধর করি পয়সা পার্টিবার লাগি আজকে সমীর দাস যে মন্ত্রী স্তরে শিক্ষা দেয় না পারবার দাদল শ্রমিক মানকর সমস্যা আছে মুই ফের ধরে মোর গাঁর মাটি যে মাটিরে পবিত্র মাটিরে মোর জনমায় ই গাঁর মা মানকে মৌসি মানকে এই মাটির সমস্তকে প্রার্থনা করুছে মতে আপন সুরক্ষা দেবে কি নাই দিয়ন মতে আপন ইমানকর সুরক্ষা দেই কি আগকে বড়াবে কি নাই দিয়ন মতে আশীর্বাদ দেবে কি নাই দিয়ন মোর গাঁর মাটির লোক মানে মতে আশীর্বাদ দেবে ইমানে যেন কুচক্রি মানে আইসন যে নবীর অভিমন্যু বলিয়া ভক্ত করবার লাগি নবীন পটনায়ক যেন ঘেরাইছে মুই মোর মার মাটিকে পাই মানন লগু